হ্যালো ফ্রেন্ডস, পরিণীতির নতুন একটি টপিকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে জেনেছিলাম যে 1970 সালের নির্বাচনটা বাংলাদেশ এবং পাকিস্তান, অর্থাৎ তৎকালীন পাকিস্তান, এটি ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছিল। কারণ ইয়াহিয়া খান ক্ষমতায় এসে জনগণকে শান্ত করার জন্য, যে জনগণ গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল তাদেরকে ঘরে ফিরিয়ে আনার জন্য, সবার আগে যে ঘোষণাটা দেন সেটা হচ্ছে একটা সাধারণ নির্বাচন হবে। তো এই সাধারণ নির্বাচন আমরা গত ক্লাসে জেনেছি দুই ভাগে হয়েছিল। প্রথমে প্রাদেশিকভাবে, অর্থাৎ প্রত্যেকটি প্রদেশে আলাদাভাবে তাদের আইনসভার নির্বাচন, এবং তারপরে সবগুলো দলকে নিয়ে জাতীয় নির্বাচন, যেটাকে আমরা সাধারণ নির্বাচন বলছি। তো আমাদের আসলে পুরো ফলাফলটা জানার বা মুখস্থ করার খুব একটা প্রয়োজন নেই। আমরা আওয়ামী লীগ নামে যে দলটা রয়েছে, অর্থাৎ আমাদের দেশের ইতিহাসে যে দলটা গুরুত্বপূর্ণ, আমরা সেই আওয়ামী লীগের নির্বাচনের ফলাফল কী ছিল সেটা সম্পর্কে জানব। কেমন? আচ্ছা, প্রথমে যদি আমরা দেখি তাহলে প্রথমে প্রাদেশিকটা আমরা বলি, অর্থাৎ পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ কেমন করেছিল, এবং তারপরে আমরা সাধারণ নির্বাচনে তারা কেমন করেছিল সেটা জানব। পূর্ব পাকিস্তানে প্রাদেশিক আসন ছিল সর্বমোট 310টা। আচ্ছা, এখানে লিখে দেই, 310টার মধ্যে আওয়ামী লীগ বিজয় লাভ করে 298টিতে, এটা সংরক্ষিত আসন সহ, অর্থাৎ মাত্র 12টি আসনে তারা জয়লাভ করতে পারেনি, এছাড়া বাকি সবগুলো আসন ছিল আওয়ামী লীগের, অর্থাৎ একচেটিয়া বিজয়। অন্যদিকে সাধারণ নির্বাচন যখন হয় তখন দেখা গিয়েছে মোট আসন ছিল 300টি, তাই না? আমরা গত ক্লাসেই জেনেছি যে মোট আসন থাকবে সাধারণ নির্বাচনে 300টি, তার মধ্যে আবার এরপরে 13টি থাকবে সংরক্ষিত আসন। 313টির মধ্যে, তাহলে আমরা এখানে লিখি 313টি, এর মধ্যে আওয়ামী লীগ বিজয় লাভ করেছিল 167টি আসনে, অর্থাৎ অর্ধেকেরও বেশি। তার মানে আওয়ামী লীগ প্রাদেশিক এবং সাধারণ নির্বাচন উভয় ক্ষেত্রে একদম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। আচ্ছা, তো আমরা এখানে আরও কয়েকটা ইনফরমেশন জেনে রাখতে পারি, যদি তোমাদের মনে রাখতে পারো তাহলে খুবই ভালো। ভুট্টোর যে পিপলস পার্টি ছিল, অর্থাৎ পিপিপি, সেই, আচ্ছা এখানে লিখি পি, সেই পিপলস পার্টি মোটে আসন লাভ করে 88টি, অর্থাৎ পিপিপি বিরোধী দল তৈরি করার মতো সংখ্যা পেয়েছিল বা আসন সংখ্যা তাদের ছিল। তার মানে আমরা দেখতে পাই যে 1970 সালের নির্বাচনটা পুরোটা আওয়ামী লীগ কেন্দ্রিক ছিল। তারা প্রাদেশিক ক্ষেত্রে তো বিপুল বিজয় পায়, এরপরে তারা সাধারণ নির্বাচনও এমন সংখ্যা বা এমন আসন সংখ্যা লাভ করে যেটি তাদের এককভাবে সংখ্যা গঠন করার, সরকার গঠন করার জন্য যথেষ্ট। তাহলে আজকে তোমাদের জন্য আমার প্রশ্ন হচ্ছে খুবই সহজ, পূর্ব পাকিস্তানের প্রাদেশিক আইনসভায় আওয়ামী লীগ কয়টি আসন লাভ করে? একটু আগে আমরা জেনেছি, তাই না, আওয়ামী লীগ আসন লাভ করে 298টি। তোমরা এর মধ্যে জেনে রাখতে পারো মানুষের সরাসরি ভোটে তারা বিজয় লাভ করে 288টি আসনে, এবং বাকি তারপরে 10টি ছিল নারীদের জন্য সংরক্ষিত আসন। নারীদের জন্য সর্বমোট 10টি সংরক্ষিত আসন তখনকার সরকারি ছিল এবং 10টি আওয়ামী লীগ জিতেছে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে নতুন আরেকটা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো, সবাই ভালো থাকবে। অল দ্য বেস্ট।